আর যদি আপনারা বেদ পড়েন, বেদ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে, বেদে বলা হয়েছে, এটার উল্লেখ আছে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের এক নম্বর পরিচ্ছেদের দুই নম্বর শ্লোকে। সেখানে বলা হয়েছে যে ঋষিগণ পূর্বে এসেছিল এবং ভবিষ্যতেও আসবে। তাহলে বেদ বলছে যে ঋষিদের ধারা আসতে থাকবে, ঋষিরা আসবে। আর তার মধ্যে একজন অন্তিম ঋষির কথা বলা হয়েছে ঋগ্বেদে, তার নাম বলা হয়েছে নরসংসা। আর যেসব পুরানা রয়েছে, যেমন ভবিষ্যৎ পুরানা, কল্কি পুরানা, ভগবত পুরানা, সেই সব পুরানাগুলোতে অন্তিম ঋষির অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে। যেমন উল্লেখ আছে কল্কি পুরাণের দুই নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকে, সেখানে বলা হয়েছে যে কল্কি তিনি মাধব মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তিথিতে জন্মগ্রহণ করবেন। তার সম্পর্কে আরো বলা হয়েছে সেই শ্লোকেই যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে, বিষ্ণুযশের ঘরে, সুমতির গর্ভে এবং সাম্বলা শহরে তিনি জন্মগ্রহণ করবেন। তারপরে আরো বলা হয়েছে কল্কি পুরাণের দুই নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, সেখানে বলা হয়েছে যে চারজন সহচর তাকে সাহায্য সহযোগিতা করবেন। এছাড়া বলা হয়েছে কল্কি পুরাণের দুই নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, সেখানে বলা হয়েছে যে কল্কির যে ঘাম বের হবে তার শরীর দিয়ে সুগন্ধ বের হবে। এছাড়াও ভগবত পুরাণায় এবং কল্কি পুরাণায় আরো অনেক ভবিষ্যৎবাণীর কথা রয়েছে। আমার যেহেতু আজকের বিষয় ওহি মানবতার মুক্তির একমাত্র পথ, তারপরেও আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত হলেও আমি অন্য ধর্ম সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করছি। কারণ ভাই আমাকে বলেছিল পরে যে আপনি কিছুটাও আলোচনা করবেন, কারণ তিনি শুনেছেন যে আমি বিশেষ করে অন্য ধর্মের উপরে আমি আলোচনা করি। যদি আমার এটা বিষয় নয়, তারপরে আমি শুধুমাত্র টাইপ দিচ্ছি, ইনশাল্লাহ ওইরকম সময় হলে বা ওইরকম কোনো প্রোগ্রাম হলে আমি বিস্তারিতভাবে আলোচনা করব হিন্দু ধর্ম ও ইসলামের উপরে। তাহলে আরো ভবিষ্যৎবাণীগুলো আছে, আমি বিস্তারিত ভবিষ্যৎবাণীর কথা বলছি না, আমি মাত্র কয়েকটি ভবিষ্যৎবাণীর কথা বলছি, কারণ আমাকে আমার বিষয়টা কমপ্লিট করতে হবে। যদি আপনি ভালোভাবে দেখেন, বলা হয়েছে যে তিনি সম্বলা শহরের বিষ্ণুযশের ঘরে, সুমতির ঘরে জন্ম নেবেন। সম্বলা শহর অর্থ শান্তিপূর্ণ একটি এলাকা, আর মাক্কাকে বলা হয় দারুল আমান, অর্থাৎ শান্তিপূর্ণ একটি এলাকা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন এবং কল্কির কথা যে বলা হচ্ছে তিনি আসলে একই ব্যক্তি প্রমাণ হচ্ছে। এছাড়াও বলা হয়েছে যে তিনি বিষ্ণুযশের ঘরে, সুমতির গর্ভে জন্মগ্রহণ করবেন। যদি এই শব্দটা, এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে, বিষ্ণুযশের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার পূজারী, সৃষ্টিকর্তার বান্দা।
এটা যদি আরবি করেন তাহলে এর অর্থ হবে আব্দুল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, সৃষ্টিকর্তার বান্দা, সৃষ্টিকর্তার পূজারী। তাহলে এই দিক দিয়েও দেখা যাচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হিন্দু ধর্ম গ্রন্থে যে কল্কি অবতারের কথা বলা হয়েছে আসলে সেই কল্কি। এছাড়াও বলা হয়েছে যে তার মার নাম হবে সুমতি। সুমতি অর্থ অচঞ্চল, শান্ত স্বভাবযুক্ত। আর আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম ছিল আমিনা, যার অর্থ শান্তি, স্বভাবযুক্ত, অচঞ্চল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কল্কি অবতার যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি। তার কারণ আমার হিন্দু ভাইরা আজকে তারা আশা করে আছে, তারা আশা করে আছে যে যখন কল্কি অবতার হবে, যখন কল্কি অবতার হবে তখন আমরা তার অনুসরণ করব, তার কথা আমরা মেনে নেব। কারণ ভগবদ গীতায় বলা হয়েছে যে যুগে যুগে অবতরণ ঘটবে, যেমন উল্লেখ আছে ভগবদ গীতার 4 নম্বর অধ্যায়ে 7-8 নম্বর অনুচ্ছেদে, সেখানে বলা হয়েছে তারপরে শ্লোকে বলা হয়েছে সম্ভামামি যুগে যুগে প্রত্যেক যুগে অবতরণ করবেন। সেজন্য আমার হিন্দু ভাইরা এখন পর্যন্ত তারা আশা করে আছে যে কল্কি অবতার যখন হবে, কল্কি যখন আসবে তখন আমরা তার কথা আমরা মেনে নেব, তাকে আমরা মেনে নেব। আসুন দেখার চেষ্টা করি যে কল্কি অবতার কে। সেই ভবিষ্যৎবাণীতে আরো বলা হয়েছে যে তিনি জন্মগ্রহণ করবেন মাধব মাসের শুক্ল পক্ষের 12 তারিখে। আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তাহলে এই দিক দিয়ে, জন্মের দিক দিয়েও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কল্কি অবতারের কোনো পার্থক্য হচ্ছে না। বলা হয়েছে যে তার 4 জন সহচর থাকবে। আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান 4 জন সাহাবি ছিলেন, যারা পরে 4 জন খলিফা হয়েছেন, যেমন আবু বকর, উমার, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাহলে এই দিক দিয়েও মিলে যাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এছাড়াও অনেক ভবিষ্যৎবাণী কথা বলা হয়েছে হিন্দু ধর্ম গ্রন্থে, যেটার সঙ্গে মিলে যাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করা হয় তাদেরকে গালি দিতে নিষেধ করে, তাহলে সে ইসলাম কিভাবে অনুমতি দিবে বিশেষ করে আমার অমুসলিম ভাইদেরকে গালি দিতে। বরং আল্লাহ পবিত্র কোরআনে বলেছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 125-এ, উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সৎ উপদেশ দ্বারা এবং ওদের সাথে তর্ক করবে উত্তম পন্থায়। এছাড়া আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তুমি মন্দকে দুর্ভিক্ষ করো ভালো দিয়ে। তাহলে ইসলামের এটা নীতি নয়, ইসলামের এটা নীতি নয় যে এটা কোন মানুষকে গালি দেবে বা কোনো অমুসলিমকে গালি দেবে বা অন্য কোনো ধর্মকে গালি দেবে, এটা ইসলামের নীতি নয়। সেই জন্য আজকে আমার বিশেষ করে হিন্দু ভাইদেরকে বলি যে আপনারা যারা যাদের অপেক্ষায় আছেন, অর্থাৎ কল্কি, কল্কি সম্পর্কে আপনারা ধারণা রাখেন যে কল্কি হচ্ছে অন্তিম ঋষি, কল্কি হচ্ছে শেষ ঋষি। পবিত্র কোরআনের কথাই বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40-এ, মাকানা মুহাম্মাদুন আবা আহদিম রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি খাতামান নবীন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় বরং সে আল্লাহ রাসূল এবং শেষ নবী। তাহলে
প্রমাণ হয়ে যাচ্ছে যে কল্কি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই, আর কল্কিকে বলা হয়েছে ঋগ্বেদে নরসংসা, নর মানে মানুষ, সংসা অর্থাৎ প্রশংসনীয়, সেই ব্যক্তি যিনি প্রশংসনীয়। যদি এটা আরবি করেন তাহলে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঋগ্বেদে ডাকা হয়েছে মোহাম্মদ নামে। সেজন্য এ সম্পর্কে অনেক আলোচনাই করা যেতে পারে। হাদিসের অনুসরণ না করে তাহলে সে মুসলিম হতে পারবে না। আর যদি কোনো খ্রিস্টানও তার ধর্মগ্রন্থ যদি অনুসরণ না করে তাহলে সে খ্রিস্টান হতে পারবে না। সেজন্য যদি কোনো হিন্দু ভালো হিন্দু হতে চান, সত্যিকারী হিন্দু হতে চান, তাহলে আপনাকে অবশ্যই কল্কির অনুসরণ করতে হবে। অর্থাৎ কল্কি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা প্রমাণ একাধিক বিভিন্ন পণ্ডিত এটা প্রমাণ করেছেন বিভিন্নভাবে। তাহলে যদি সত্যিকারী কোনো হিন্দু হিন্দু হতে চান তাহলে তাকে কল্কির অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত কোনো মানুষ মুক্তি পাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132-এ, আতিউল্লাহ রাসূলা লা ইল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা দয়া পেতে চাও তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। আমরা জানি যে আল্লাহর দয়া ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ দয়া ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আর ঠিক এ কথাটাই উল্লেখ রয়েছে সহিহ বুখারীতে, যেমন এটার উল্লেখ আছে সহিহ বুখারী অধ্যায় নম্বর 75 অনুচ্ছেদ নম্বর 19 হাদিস নাম্বার 5673, বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তোমাদের কোন ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লোকজন প্রশ্ন করল হে আল্লাহ রাসূল আপনাকে? তিনি বললেন আমাকেও নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়া দিয়ে আবৃত না করে। কাজেই তোমরা মধ্যম পন্থ অবলম্বন করো এবং আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টা চালিয়ে যাও। তাহলে আল্লাহর দয়া ব্যতীত কেউ আমরা জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা আতিউল্লাহ রাসূল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করব। এছাড়াও রাসূলের আনুগত্য সম্পর্কে উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33-এ, যে হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর বিনষ্ট করো না তোমাদের আমল সমূহ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে তোমাদের আমল সমূহকে বরবাদ করে দিও না। এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 70-এ, যে কেউ আল্লাহ তার রাসূলের আনুগত্য করলে সে সঙ্গী হবে তাদের যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, নবী, সিদ্দিক, শহীদ এবং সলিহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কত উত্তম সঙ্গী। যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ওহি মানবতার মুক্তির একমাত্র পথ, ওহি যদি আমরা না মেনে চলি তাহলে আমরা মুক্তি পাব না। আর ওহি হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যেটা আমি আপনাদের সামনে আগে প্রমাণ করেছি। অর্থাৎ পবিত্র কোরআনের সাথে সাথে আপনাকে হাদিসের অনুসরণ করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7-এ, যে রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা হতে নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দানে কঠোর। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যখনই আমরা এই ওহির দাওয়াত ওহির বার্তা মানুষের কাছে পৌঁছে দিই তখন অমুসলিমদের কথা তো আমি বাদই দিচ্ছি, অমুসলিমদের রা তো দূরেই থাক, কিন্তু আমাদের যারা মুসলিম, আজকে অনেক মুসলিমই তারা বলে থাকে যে আমরা বাপদাদার কাল থেকে এগুলো করে চলে আসছি, আমরা বাপদাদার কাল থেকে এগুলো করে চলে আসছি, আপনি কেমন কথা বলছেন। আবার অনেকে বলে যে উমুক হুজুর এ কথা বলেছে
অমুক মৌলানা এ কথা বলেছে, অমুক এ কথা বলেছে, তাহলে কি তারা ভুল বলেছে? তাহলে কি তারা ভুল? আবার অনেকে বলে যে অধিকাংশ লোক তো দেখছে এগুলো করছে, অধিকাংশ মানুষ এই করছে, তাহলে কি তারা সব ভুল করছে? অধিকাংশ সব ভুল। আর তুমি যে কিসের দাওয়া দিচ্ছ এটাই ঠিক? দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে মুসলিমরা, আজকে মুসলিমরা তারা এই ধরনের কথা বলছে। আসলে এই ওহির দাওয়া গ্রহণে তাদেরকে যে জিনিসগুলো বাধা দিচ্ছে তার মধ্যে বেশ কয়েকটি জিনিস, তার মধ্যে এই যে একটা যে আপনাদের সামনে তুলে ধরলাম যে বাপ দাদার দোহাই দেওয়া, বড়দের দোহাই দেওয়া, অধিকাংশের দোহাই দেওয়া, এইসব জিনিসগুলো তাদেরকে সঠিক জিনিস থেকে, সঠিক জায়গা থেকে, সঠিক দাওয়াত থেকে তাদেরকে দূরে রাখছে। আর তারা আরো বলে যে নতুন নতুন হাদিস বের হচ্ছে। আবার অনেক লোকই বলে যে নতুন নতুন হাদিস বের হচ্ছে। ইনশাআল্লাহ এই চারটা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমার সময় মোতাবেক আমি শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে তাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের কথা বললে তাদের কাছে নতুন মনে হলে তারা বলবে নতুন নতুন হাদিস বের হচ্ছে। যারা বলে নতুন নতুন হাদিস বের হচ্ছে তাদেরকে আমি বলি, কত হাদিস আপনি জানেন? 200, 400, 500, 1000। আমি তর্কের ক্ষেত্রে মেনে নিচ্ছি যে আপনি 1000 হাদিস জানেন, কিন্তু যদি আপনি পড়েন সহিহ বুখারী তাহলে দেখবেন সেখানে 4000-এর বেশি হাদিস রয়েছে। যদি আপনি পড়েন সহিহ মুসলিম তাহলে আপনি দেখবেন সেখানে 3000-এর বেশি হাদিস রয়েছে। তারপরে রয়েছে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা এবং আরো অন্যান্য গ্রন্থগুলো তো রয়েছেই। আমি সেগুলোকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম আমি সহিহ মুসলিমও, শুধু আসুন সহিহ বুখারীর দিকে যেখানে 4000-এর বেশি হাদিস রয়েছে।